Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo shikshati bondhugon, ami purber ekti klashe erabil harkat tota zumma fata kasra ei somporke alokpat korechhilam. Ajke amra erabil harof tota ওয়াও আলিফ ইয়া সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। যে সমস্ত ইসিম এরাবিল হরফ তথা ওয়াও আলিফ ইয়া এই তিনটি এরাব গ্রহণ করে যে সমস্ত ইসিম, এই সমস্ত ইসিমগুলির নাম এবং তার সংজ্ঞা ও তার কি এরাব এই প্রসঙ্গে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন এরাবিল হরফ তথা ওয়াও আলিফ ইয়া এই তিনটি হরকত যে সকল ইসিম গ্রহণ করে এই সকল ইসিম থেকে একটা ইসিম হচ্ছে আসমাই সিত্তায়ে মুকাব্বারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই আসমাই সিত্তায়ে মুকাব্বারা এই ইসিমটাও এরাবিল হরকত এরাবিল হরফ গ্রহণ করে, অর্থাৎ ছয়টি ইসিম। সেই ছয়টি ইসিম কি কি দেখো, এক নম্বর হচ্ছে আবুন, আখুন, ফামুন, হানুন, হামুন, জু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই ছয়টি ইসিমকে আসমাই সিত্তায়ে মুকাব্বারা বলে। এই ছয়টি ইসিম এরাবিল হরফ গ্রহণ করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত, এই এই ইসিমগুলি তাসনিয়া বা জমা হতে পারবে না, তাসনিয়া বা জমা হতে পারবে না, এটা হচ্ছে একটা শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে এই ইসিমগুলি দেখো ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য কোন ইসিমের প্রতি এজাফত হতে হবে। অর্থাৎ এই কয়েকটা শর্ত সাপেক্ষে আসমা সিত্তায়ে মুকাব্বারা এরাব গ্রহণ করবে। দেখো রফা নসব জর, অর্থাৎ রফার সময় ওয়াও, নসবের সময় আলিফ, জরের সময় ইয়া, জরের সময় ইয়া গ্রহণ করবে। তাহলে বোঝা গেল যে এই আসমে সিতে মক্কাবারা এই ছয়টা ইসিম যদি এজাফত হয় অন্য ইসিমের প্রতি, তবে ইয়াই মুতাকাল্লিমের সারা ইয়াই মুতাকাল্লিমের দিকে এজাফত হতে পারবে না। যদি ইয়াই মুতাকাল্লিমের দিকে এজাফত হয় তখন এই এরাবটা হবে না, বরং অন্য একটি এরাব আসবে। এই এরাবটা গ্রহণ করার জন্য এই আসমে সিত্তায়ে মুকাব্বারা ইসিমগুলি এজাফত হতে হবে অন্য ইসিমের প্রতি, যেমন আবু আবু জাইদিন। দেখো এখানে আবুন হচ্ছে আসমা সিত্তায়ে মুকাব্বারা, জায়েদের প্রতি এজাফত হলো, এতএব এখানে আবু জায়েদিন আমরা বলবো, আবা জায়েদিন, আবা জায়েদিন অথবা আবি জায়েদিন, আবি জায়েদিন। দেখো এখানে আমেল মোতাবেক আবু জায়েদিন, আবা জায়েদিন, আবি জায়েদিন। যদি আমেলে রফি হয় তাহলে হবে আবু জায়েদিন, আর যদি আমেলে নসবি হয় তাহলে হবে আবা জায়েদিন,
আর যদি আমিলে জারি হয় তাহলে হবে আবি যাইদিন দেখো রফের সময় ওয়াও আসলো নসবের সময় আলিফ আসলো জরের সময় ইয়া আসলো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই আবুন শব্দটি যদি জমা হয় যেমন আবুনের জমা হচ্ছে আবাউন তাহলে তার মধ্যে এরাব আসবে জমা মুকাসসার তথা এরাবিল হরকত যেটা আমরা পড়ে পূর্বে পড়ে আসছি যদি এই আবুন আখুন ফামুন হানুন হামুন এবং জো যদি এইটা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত হয় তখন তার এরাব হয়ে যাবে যেমন ধরো এই যে আবি 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 মানে তখন তার এরাব হবে ও যে ইসমে মুজাব এই মুতাকাল্লিম ইসমে মুজাব জো ব এই মুতাকাল্লিম যে এরাবিল হরকতে যে একটা এরাব ছিল যে তিন অবস্থায় উজ্জ হবে এখানে উজ্জ এরাবটা হবে গুলামি গুলামির যে এরাবটা ছিল আগে আমরা পড়ে আসছি সেই গুলামির এরাব সে আবির মধ্যে আসবে গুলামি যেমন নাকি উজ্জ হবে গুলামি 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 যা আ গুলামি রায়তু গুলামি মারাত্তুবি গুলামি যে উজ্জ এরাবটা আসে পড়বে সে আবি আবি আখি ফামি ইত্যাদি মধ্যে যদি এই শব্দটা মুসাগারা হয় তসগির হয় যেমন ধরো উবাইয়ুন তাহলে এর মধ্যেও এরাবিল হরকত আসে যাবে এরাবিল হরকত আসে যাবে তথা মুফরাদ মুসারিফ সহি যে এরাবটা ছিল মুফরাদ মুসারিফ সহি যে এরাবটা ছিল সেই এরাবটা আসে যাবে অর্থাৎ উবাইয়ুন উবাইয়ান উবাইয়েন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এই আসমে সিতে মুকাব্বারার এরাবটা আমরা বললাম এবং তার মধ্যে যে কয়েকটি শর্ত রয়েছে সেই শর্ত সম্পর্কে কিছু আলোকপাত করলাম যে সমস্ত ইসিম এরাবিল হরফ গ্রহণ করে তথা ওয়াও আলিফ ইয়া দিয়ে এরাবটা গ্রহণ করে এক দুই নম্বরটা হচ্ছে জমায়ে হাকিকি জমায়ে হাকিকি তথা জমা মুজাক্কার সালেম জমা মুজাক্কার সালেম অর্থাৎ জমা মুজাক্কার সালেম বলা হয় এমন একটি জমা যার শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন আসে যেমন ধরো মুসলিমুন অথবা মুসলিমিন এটা জমা মুজাক্কার সালেম কারণ তার শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন দিয়ে যে জমাটা আসে সেই জমাটাকে জমা মুজাক্কার সালেম বলা হয় আর সালেম বলা হয় যার ওয়াহেদে বৃত্তি ঠিক থাকে অর্থাৎ ওয়াউনুন এবং ইয়ানুন দিয়ে যদি জমাটা আসে তাহলে এই জমাটায় তার ওয়াহেদে বৃত্তি ঠিক থাকবে সর্বদাই যেমন মুসলিমুন তার জমা হচ্ছে মুসলিমুন তার জমা হচ্ছে মুসলিমিন জমায়ে হাকিকি এটাকে আবার জমায়ে হাকিকি বলা যায় কারণ প্রকৃত জমা যে জমার ওয়াহেদ রয়েছে যে জমার ওয়াহেদ রয়েছে যেমন মুসলিমুন আরেক প্রকার আছে জমায়ে সুরি জমায়ে সুরি বলা হয় যে এখানেও ওয়াউনুন অথবা ইয়ানুন দিয়ে শব্দটা আসবে যেমন ইশরুন অথবা ইশরিন এই শব্দটা শেষে ওয়াউনুন এবং ইয়ানুন দিয়ে আসছে সুরটটা জমায়ে হাকিকের মতোই কিন্তু একলা মূলত জমা নয় এটা সুরাতান জমা প্রকৃতপক্ষে এখানে জমা ধরা যাবে না যেহেতু সুরত দশের জমায়ে হাকিকের মতো এতএব নাহবিগণ সে জমায়ে সুরিকে জমায়ে হাকিকেরই এরাব এরাব মানে গ্রহণ করবে যেমন আমরা একটু পরে তার এরাব সম্পর্কে আলোকপাত করব কে এরাবটা গ্রহণ করে দুই নম্বরটা হচ্ছে জমায়ে সুরি জমায়ে সুরিটাও এরাবিল হরফ তথা ওয়াও আলিফ ইয়া গ্রহণ করবে তিন নম্বরটা হচ্ছে জমায়ে মানবী জমায়ে মানবী
বলা হয় যেটা অর্থগত জমা হবে অর্থগত জমা হবে এর কোনো ওয়াহিদ নাই যেমন উলু 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 এটা অর্থগত জমা এত যেহেতু এখানে ওয়াও আসছে জমায়ে হাকিকির মতোই দেখা যায় এতএব এটাকে জমায়ে মানবী বলে তা জমায়ে হাকিকি জমায়ে সুরি আর জমায়ে মানবী এই তিনটির এরাব হচ্ছে একটা এটা হচ্ছে রফা অবস্থায় ওয়াও নুন নসব অবস্থায় ইয়ানুন ইয়ানুন অর্থাৎ উনা ইনা ইনা যদি এই ধরনের শব্দ আসে জমায়ে হাকিকি বা জমায়ে সুরি বা জমায়ে মানবী এখানেও এরাবটা এরাবিল হরফ গ্রহণ করবে রফার সময় শুধু ওয়াও আসবে আর নসব আর জোরের সময় আসবে ইয়া উনা ইনা ইনা উনা ইনা ইনা যেমন ধরো মুসলিমুন আর মুসলিমিন মুসলিমিনা মুসলিমুনা আর মুসলিমিনা মুসলিমুনা এটা রফা অবস্থায় আর মুসলিমিনা এটা নসব এবং জর উভয়টার এরাব এক আসবে ঠিক এমনিভাবে ইশরুন ইশরুন এবং ইশরিন ইশরুনা ইশরিনা ও ইশরুনা ইশরিনা যেমন ধরো উলু আর উলি উলি উলু উলি উলি হচ্ছে রফা অবস্থায় আর উলি হবে নসব এবং জর এই দুই অবস্থায় উলি হবে মুসলিমুনা হবে রফা অবস্থায় আর মুসলিমিনা হবে নসব ও জর অবস্থায় দেখো আমরা এখন তাসনিয়াত রাবটা বলবো তাসনিয়া তথা মুসান্না মুসান্নায় হাকিকি মুসান্নায় সুরি মুসান্নায় মানবী প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ মুসান্না মুসান্না শব্দের অর্থ হচ্ছে দিবসন দেখো মুসান্না শব্দের অর্থ হচ্ছে দিবসন অর্থাৎ যে শব্দের শেষে তাসনিয়া আলামত পাওয়া যায় আর তাসনিয়ার আলামত হচ্ছে দেখো আনে আইনে আইনে অর্থাৎ আনে আইনে আইনে যে যদি শব্দটা শেষে আলিফ নুন অথবা ইয়ানুন নুনটা ঢের হয় তাহলেই আমরা এটাকে তাসনিয়া বলবো আর এই জাতীয় শব্দটা তিনভাবে তিনবার হতে পারে হয়তো মুসান্নায় হাকিকি মুসান্নায় হাকিকি বলা হয় এমন একটা তাসনিয়া যে তাসনিয়ার ওয়াহেদ আছে আর মুসান্নায় সুরি যেটা সুরাতান জমা মূলত এটা জমা নয় কারণ এর কোনো ওয়াহেদ নাই এর কোনো ওয়াহেদ নাই মুসান্নায় মানবী সে আগের মতন যেটা অর্থগত তাসনিয়া হবে এরও এরাব হবে এই তিনটার এরাব হচ্ছে একটা মুসান্নায় হাকিকি যেমন ধরো রাজুলানে রাজুলানে এটা মুসান্নায় মুসান্নায় হাকিকি কারণ এর ওয়াহেদ রয়েছে রাজুলুন মুসান্নায় সুরি যেমন ধরো ইসনানে ইসনাতান ইসনানে ইসনাতান এটা সুরাতান তাসনিয়া সুরাতান তাসনিয়া কারণ ইসনানে এই শব্দ দিয়ে তার কোনো ওয়াহেদ নাই কিন্তু যেহেতু শেষে আনে আইনের যুগ হলো কাজে এটাকে সুরাতান তাসনিয়া হিসাবে গণ্য করা হবে আর একটা হচ্ছে মুসান্নায় মানবী হচ্ছে যেটা অর্থগত তাসনিয়া যেমন কেলা কিলা এবং কিলতা কিন্তু এর জন্য শর্ত হচ্ছে যে কেলা কিলতাটা তাসনিয়ার এরাব গ্রহণ করবে তখনই যখন এজাফত হবে জমিরের প্রতি কোনো জমিরের প্রতি এজাফত হওয়া লাগবে যেমন কেলা হুমা বা কেলাই হিমা
এই যে হিমা জমিন 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 আসার পরে এই কেলাকিলটাকে তসনিয়া মানবী গণ্য করে তার মধ্যে তাসনিয়ার এরাব দিতে হবে আমরা এখন তাসনিয়ার এরাব দেখব জমার এরাবটা ছিল কি ওয়াউনুন ইয়ানুন এবং ইয়ানুন তো নুনটা জবর হবে আর এর এরাবটা হচ্ছে আনে আনে আইনে আইনে অর্থাৎ এখানেও আলিফ নুন ইয়ানুন আসবে আর নুনটা এখানে জের হবে জমা এবং তাসনিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে যে জমাতে যে নুনটা আসবে সেই নুনটা জবর হবে আর তাসনিয়ার নুনটা সর্বদাই জের হবে আনে আইনে আইনে যেমন দেখো রাজুলানে রাজুলাইনে রাজুলাইনে রাজুলানে রফ অবস্থায় রাজুলাইনে নসব অবস্থায় রাজুলাইনে এটা জর অবস্থায় ঠিক এমনিভাবে ইসনানে ইসনাইনে ইসনাইনে ঠিক মানবী যেমন কেলাহুমা কেলাইহিমা কেলাইহিমা তাহলে এখানে নসব এবং জরটা এরাব হবে এক আইনে আইনে আনে আইনে আইনে আনে আইনে আইনে আর জমা এরাবটা হবে উনা এনা এনা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সর্বশেষ যে এরাবটা এরাবিল হরফের এটা হচ্ছে জমা মুজাক্কার সালেম মুজাফ ইয়াইয়ে মুতাকাল্লিম অর্থাৎ জমা মুতাক্কা সালেম এটা হচ্ছে অষ্টম নম্বর এরাব জমা মুতাক্কা সালেমটা যদি ইয়ার প্রতি এজাফত হয় যেমন ধরো মুসলিমুনা প্লাস ইয়া মুসলিমুনা জমা মুতাক্কা সালেম আর এটা হচ্ছে জমির ইয়াই মুতাকাল্লিমের জমির তখন এই শব্দকে বলা হয় জমা মুতাক্কা সালেম মুজাব্ব এআই মুতাকাল্লিম তখনও তার এরাবটা রফ অবস্থায় হবে উজ্জওয়াও নসব অবস্থায় হবে প্রকাশ্য প্রকাশ্য ইয়া আর জর অবস্থাও হবে প্রকাশ্য ইয়া দেখো কিভাবে আমরা জানি তাসনিয়া এবং জমা যদি অন্য শব্দের প্রতি এজাফত হয় তাহলে নুনটা বিলুপ্ত হয়ে যায় ঠিক এমনিভাবে মুসলিমোনার যে নুন সেই নুনটা পড়ে যাবে যেহেতু মুসলিমোনা মুজাফ আর ইয়া হচ্ছে মুজাফিলাই আর ইয়াজাফতের সময় নুনটা পড়ে যায় বিদায় নুন এখানে বিলুপ্ত হয়ে যাবে তাহলে বাকি রইল কি মুসলিমো প্লাস ইয়া ইয়া তো আগেই বিলুপ্ত হয়ে গেল এখন এই ওয়াও আর ইয়া আসছে পাশাপাশি নিয়ম হচ্ছে যদি ওয়াও এবং ইয়া যদি পাশাপাশি হয় তাহলে এখানে ওয়াওটা ইয়া হয়ে যায় তা এখন কি হইল এখান থেকে আসলে মুসলিমি প্লাস ইয়া যেহেতু ইয়া ইয়া পাশাপাশি আসছে কাজে ইয়া ইয়া একগাম হয়ে গিয়ে মুসলিম ইয়া হবে মুসলিম ইয়া কাজে মুসলিম ইয়াটা এটা মূলত ছিল মুসলিমুনা ইয়া এই যে ওয়াওটা এখানে উজ্জ ওয়াও হবে উজ্জ ওয়াও দেখো এখানে কিন্তু ওয়াও নাই কিন্তু এখানে উজ্জ ওয়াও আছে বলে মানে গণ্য করা হবে আর যদি নসব বা জ্বর হয় তখন ডাইরেক্ট মুসলিম ইয়া হবে ডাইরেক্ট মুসলিম ইয়া হবে মানে ইয়াটা এখানে প্রকাশ থাকবে মুসলিম ইয়া ইয়াটা এখানে প্রকাশ থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তাহলে এই হচ্ছে মোট আট প্রকার ইসিম আট প্রকার ইসিম এরাবিল হরফ গ্রহণ করে আর আট প্রকার ইসিম এরাবিল হরকত গ্রহণ করে এরাবিল হরকত যে সমস্ত ইসিম গ্রহণ করে এগুলি আমরা পূর্বে এক ক্লাসে পড়ে আসছি আর আজকে শুধু বললাম এরাবিল হরফ যে সমস্ত ইসিম গ্রহণ করে এইগুলি আজকে বললাম এরাবিল হরফ যে সমস্ত ইসিম গ্রহণ করে তার মধ্যে একটা নাম কি আসমায়ে সিফাতে মুকাব্বারা আর দুই নম্বর নামটা হচ্ছে মুসান্নাই হাকিকি তিন নম্বরটা হচ্ছে মুসান্নাই সুরি চার নম্বরটা হচ্ছে মুসান্নাই মানবী মুসান্নাই হাকিকি মুসান্নাই সুরি মুসান্নাই মানবী
আর পাঁচ নম্বরটা হচ্ছে জমাই হাকিকি তথা জমা মুজাক্কার সালেমকে বুঝায়, আর ছয় নম্বরটা হচ্ছে জমাই সুরি, সাত নম্বর জমাই মানবী, আর আট নম্বরটা হচ্ছে জমা মুজাক্কার সালেম মুজাফ বয়ে মোতা কালিম। দেখো এর অ্যাডাপ্টার ছিল কি, রফার সময় ওয়াও, নসবের সময় আলিফ, আর জ্বরের সময় ইয়া, মানে ইয়া সেকেন্ড পূর্বে জবর, আলিফ জ্বর। হ্যাঁ, আর এই তিনটা অ্যাডাপ ছিল, এক রফার সময় আনে, নসবের সময় আইনে আইনে, আর এই তিনটার অ্যাডাপ হচ্ছে এক রফার সময় ওনা, এখানে হবে এনা, আর এখানে হচ্ছে এনা, আর সর্বশেষ যে জমা মুতাক্কা সালেম এর অ্যাডাপটা রফার সময় উজ্জ ওয়াও, নসবের সময় প্রকাশ্য ইয়া, জ্বর এই জ্বরের সময় ঠিক প্রকাশ্য ইয়া। এই হচ্ছে মোটামুটি অ্যারাবিল হরফের যে সমস্ত ইসিম গ্রহণ করে এর বর্ণনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা এগুলি বারবার শুনবা এবং কিছু জব্দ করবা, মুখস্থ করবা এবং বাক্যে এগুলি প্রয়োগ করবা, তাহলে তোমরা এই অ্যারাবিল হরফ এবং অ্যারাবিল হরকশ সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়ে যাবে। এবারত পড়ার জন্য, আরবি বোঝার জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।